শনিবার নয়াদিল্লিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিনের সাক্ষাৎকারে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বাণিজ্য সহ সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা চলে এদিন এই সাক্ষাৎকার সম্পর্কে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উনার সামাজিক মাধ্যমে লিখেন যার সুযোগ নেতৃত্বে ভারত ইতিমধ্যেই একটি ভব্য ও সুফল জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন সম্পন্ন করে বিশ্বের নয়া কীর্তিমান প্রতিষ্ঠিত করেছে যার বিচক্ষণ দর্শনে বিগত এক দশকে উন্নয়ন এবং বিকাশের নয়া মানদণ্ড রচিত হয়েছে সেই সর্বজন স্রোদ্ধেও আমাদের সকলের মার্গদর্শক ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজির সাথে সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ প্রাপ্তির সৌভাগ্য হয় রাজ্যের অন্তিম ব্যক্তি অব্দি উন্নয়ন এবং সর্বাঙ্গীন বিকাশের সুফল পৌঁছে দিতে তার দিক নির্দেশনা গ্রহণ করি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেশের প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারের সুন্দর মুহূর্তগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক মাধ্যমেও প্রকাশ করা হয়েছে আর